আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নি সহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় ঘোষণা করেন। ঘটনাটি ঘটে 2019 সালের 26 জুন। মামলা হয় পরের দিন 27 জুন বরগুনা থানায়। মামলার বাদী রিফাতের বাবা আব্দুল হালিম শরীফ। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে করা নিরাপত্তার মধ্যে আজ এই রায় ঘোষণা করা হয়। গত বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তার স্ত্রী আয়েশার সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এরপর তাকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেদিন বিকালেই তিনি মারা যান। এ মামলায় রিফাতের বাবা 12 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ মামলার প্রধান সাক্ষী করা হয় আয়েশাকে। পরে অভিযোগপত্রে 7 নম্বর আসামি হিসেবে নাম আসে আয়েশার। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তাই আজ আদালতে ঢুকতে পারেনি আসামিদের স্বজনরা। এ মামলার আসামি কামরুলের বাবা মোহাম্মদ লিটনের দাবি, আমার ছেলে নির্দোষ, ওর জন্য আদালতে সাফাই সাক্ষ্য দেওয়া হয়েছে। আসামি মোহাম্মদ সাগরের বাবা আব্দুল হাই বলেন, আমার ছেলে নির্দোষ, ঘটনার সময় আমার ছেলে ঘটনাস্থলে ছিল না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুক্তির জন্য প্রার্থনা করেছি। গত 1 জানুয়ারি রিফাত হত্যার মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর 8 জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু করেন আদালত। মোট 76 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এ মামলায়। এই মামলায় 6 নম্বর আসামি মোহাম্মদ মুসা এখনও পলাতক। রিফাত হত্যার মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজি, আল কায়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজাউনুল আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান, মোহাম্মদ মুসা, আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর, কামরুল ইসলাম সাইমন। আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নিকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ে অসন্তুষ্ট প্রকাশ করে তার বাবা মোজাম্মেল হোসেন বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নয়, আমাদের প্রতি অবিচার করা হয়েছে, আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব। গত বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তার স্ত্রী আয়েশার সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।